কিন্তু এখন এই যে এম্পাওয়ার্ড ওভার পাওয়ার্ড হয়ে গেছে, এরা এক্সেসিভ পাওয়ার পেয়ে গেছে, এর ফলে এই জিনিসটা হচ্ছে। এরা জানে আমাদের কিছু হবে না, আমাদের কিছু বললে খুব গ্রস মিস্টেক করলে হয়তো সরিয়ে দেবে কিছুদিন, আবার কিছুদিন পরে সব ভুলে গেলে আবার পেয়ে যাবো। জানি না কেন করছে এইসব। আমার একটা জায়গায় মনে হচ্ছে আমাদের তো অনেক ল অ্যান্ড অর্ডার করতে হয়েছে, এমনকি টিয়ার গ্যাসও চার্জ করতে হয়েছে, লাঠি চার্জও করতে হয়েছে, হয়নি তা নয়। হ্যাঁ, অবস্থা বুঝলে আমাদের টিয়ার গ্যাসও চার্জ করতে হয়েছে, মাথায় হেলমেট ভেঙে গেছে ইট পাথরে, আমার লিগামেন্টও লেগেছে, রেস্ট নিতে হয়েছে। কিন্তু কথা হচ্ছে একটা কোথাও কমিউনিকেশান গ্যাপ হচ্ছে নিচের তলার সঙ্গে ওসির বা ওপরওয়ালাদের যারা ডিউটি চার্জের দায়িত্ব। আমি জানি না কমিউনিকেশান গ্যাপ নাকি কোথা থেকে এই স্পর্ধাগুলো আসে।